আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটু ব্যক্তিগত কাজে বাইরে বের হয়েছি। বের হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কিছু কেনাকাটা করব, অর্থাৎ বাজার করব আর কি। ভিডিওটা করলাম এই কারণে, বাজার করতে এসে যা দেখলাম ভয়াবহ অবস্থা। হ্যাঁ, শতকরা 80% লোক নিজ নিরাপত্তা নিশ্চিত করেই বাজারে এসেছেন, কিন্তু বাকি 20% অথবা 20% লোক নিয়মকানুন মানার কোনো তোয়াক্কাই নাই। কি বলবো আর, খুবই বিব্রতকর অবস্থা। এই 20% লোক যদি অসুস্থ হয় তাহলে মনে হয় না বাংলাদেশে তারা চিকিৎসা পেতে পারে। যারা অসুস্থ হবেন, বর্তমানে যারা অসুস্থ আছেন, তারাই ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। আর যারা এখন নিয়ম শৃঙ্খলা ছাড়াই রাস্তায় ঘোরাফেরা করছেন, তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পাবেন বা হাসপাতালে বেড পাবেন? তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে নিজ নিরাপত্তা নিশ্চিত করে বাইরে বের হতে, কারণ বাইরে বের হতেই হবে। খাওয়া দাওয়া করতে হবে, সংসার চালাতে হবে, কাজ করতে হবে, তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে। আজ আপনি যদি নিজে নিরাপদ হন তাহলে আপনার প্রতিবেশী বা আপনার সাথে যিনি আছেন তিনিও নিরাপদ। বাজারে যাবেন না কেন? অবশ্যই বাজারে যাবেন, বাজার করবেন, কিন্তু নিজ নিরাপত্তা নিশ্চিত করেই বাজার করবেন। কারণ আপনার থেকে যদি কেউ আক্রান্ত হয় বা আপনি কারো থেকে যদি আক্রান্ত হন তাহলেই কিন্তু সর্বনাশ, কারণ আপনার উপর নির্ভর করছে আপনার পরিবার। অতএব মাসোম্যান হওয়ার দরকার নেই, শক্তিশালী সব জায়গায় হওয়া যায় না। সামান্য এক ক্ষুদ্র ভাইরাসের কাজে পুরো পৃথিবী আজ দিশেহারা। অতএব এখনই সাবধান হন, সুযোগ আছে সাবধান হওয়ার। অতএব বন্ধুরা বা বড় ভাই, সম্মান জ্ঞানীগুণী যারা আছেন তাদের কাছে আমার বিনীত আবেদন অনুরোধ, আপনারা অনেক জ্ঞানী, আমার চেয়ে অনেক জ্ঞানী, আপনাদের পরিবারের চিন্তা করে, আপনাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করে মাস্ক পরে বাজারে আসুন, বাজার করুন। সব কাজই করতে হবে এই করোনার ভয়কে যোগ করে। আমরা সবাই জয় করব এই করোনার ভয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।